হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু ভ্যাকান্সির ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, যেখানে কন্ট্রাকচুয়াল বেসিস কিছু নিয়োগ চলছে বারাসাত ডিভিশনের জন্য। এবং এই সকল পদগুলোর জন্য আবেদন করতে হলে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা, বিভিন্ন রকম কম্পিউটার কোর্স, এই ধরনের বিভিন্ন কোর্স হলেই কিন্তু এই পদগুলোতে আবেদন করা যাচ্ছে। এবং এই সকল পদগুলোর জন্য কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে আবেদনটা করতে হবে। এবং বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিত কী কী তথ্য দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একটা খুব ভালো রিক্রুটমেন্ট। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমাদের এই আবেদনটা করতে কোনো রকম অসুবিধা না হয়। তো তাহলে বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন পদের জন্য ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেম অব দ্য পোস্ট দেওয়া রয়েছে এখানে, ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান, এই সকল পদের জন্য আবেদন চলছে। এখানে মোট ভ্যাকান্সির পরিমাণ রয়েছে 5টা। এখানে মান্থলি স্যালারি কত হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নোটিফিকেশানে এখানে কিন্তু বলা হয়েছে প্রথমে 2 বছরের কন্ট্রাক্টে এটা নিয়োগ করা হবে, এবং পরবর্তীতে কিন্তু এটা রিনিউ করে সময়টা বাড়িয়ে নেওয়া হবে। এবং এই আবেদনটা করতে হবে অফলাইনে, এবং এই আবেদন করা ফর্মটি 22/3/2021 4টের মধ্যে কিন্তু কলকাতার যে অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে পৌঁছাতে হবে। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশান এবং অন্যান্য বিস্তারিত তথ্যগুলি, এবং অফলাইনে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্র্যাজুয়েট দরকার, তার সঙ্গে কী দরকার না, একটা কম্পিউটার বেসিক নলেজ কিন্তু এখানে প্রয়োজন, এবং তার সঙ্গে অ্যাকাউন্টিংয়ের ওপরে নলেজ থাকা কিন্তু বাধ্যতামূলক। এরপর আছে অ্যাটেন্ডেন্ট। এই অ্যাটেন্ডেন্ট পদের জন্য এখানে কিন্তু ক্লাস 10th অর্থাৎ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ পড়তে জানতে হবে, অর্থাৎ বাংলা পড়তে কিন্তু জানতে হবে। এরপর আছে ফ্যাকাল্টি পদ। এই ফ্যাকাল্টি পদের জন্য গ্র্যাজুয়েট এবং ভোকেশনাল কোর্সের ওপরে ডিপ্লোমা থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন। এরপর আছে ওয়াচম্যান। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে, এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর পড়তে এবং লিখতে জানলেই কিন্তু আবেদন যোগ্য। তার সঙ্গে এখানে একটা এক্সপিরিয়েন্স প্রয়োজন এগ্রিকালচার বা গার্ডেনিংয়ের উপরে, অর্থাৎ বাগান পরিচর্যার উপরে একটা অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এবং এই সকল পদের জন্য আবেদন করতে হলে নর্থ 24 পরগনার বাসিন্দা কিন্তু অবশ্যই হতে হবে। এবং এখানে যে বয়সটা দেওয়া হয়েছে, এখানে বয়স হতে হবে 18-65 বছরের মধ্যে। শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে 45 বছর, এবং এই বয়স গুনতে হবে 1/1/2021 হিসাবে। এবং নিয়োগ পদ্ধতি হবে রিটেন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। রিটেন এক্সামিনেশন বা পার্সোনাল ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু তোমরা পরবর্তী তথ্যগুলো পেয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশান ভরা খামের ওপরে কিন্তু অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে পোস্টের নামটা লিখতে হবে, এবং ফিল আপ করা ডকুমেন্টস নিচের এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে 22/3/2021 মধ্যে। এবার তোমরা ডিসপ্লেতে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছ, এটা 3 পাতার একটা ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা যথাযথভাবে ফিল আপ করে কিন্তু কলকাতার নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এবং এই নিয়োগ সংক্রান্ত সমস্ত পিডিএফ ফাইলগুলো এবং এই ফর্মটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই সমস্ত ফাইলগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা এই সমস্ত ফর্মগুলো পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। এবং আজকের এই তথ্য যদি তোমাদের উপকারে লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এই ভ্যাকান্সির জন্য আবেদনটা করতে পারে। এবং এই ভ্যাকান্সি সম্পর্কে যদি আরও তোমাদের কিছু জানার থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।